হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার ডায়রিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন আজকে একটা দারুণ ভিডিও নিয়ে এসেছি বহু ফার্মার আছেন যারা জিজ্ঞাসা করেন আমাদের যে ছাগল পালন তো করব ছাগলের ফার্ম তো বানাবো কিন্তু অরিজিনাল ব্রিড পাবো কোথায় আমি সিরোহি করি বা বিটেল করি বা গুজরি করি বা বারবারি করি এমনকি বেঙ্গলি করি না কেন এই যে অরিজিনাল জাতের ছাগল সেটা পাবো কোথায় বেশিরভাগ ফার্মারদের কাছে তো ক্রস ব্রিডের ছাগল তো চলুন আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করি এরকমই একটা ট্রেডিং ফার্ম আপনাদের দেখাই যে ট্রেডার বাইরের থেকে ছাগল আনছেন অরিজিনাল ব্রিড এবং এখানে ফার্মারদের সেটা সাপ্লাই করছেন তো কি কোয়ালিটির ছাগল আপনারা পাবেন কি রকম দাম সেই ছাগলের তিনি কোন কোন জাতের ছাগল রাখেন পুরো ভিডিওতেই আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের পার্টিকুলার ব্রিড দেখে দেখে তার দামও জানানোর চেষ্টা করব চলুন সরাসরি ভিডিওটা দেখে নিই এবং ফার্মারের সঙ্গে কথা বলি যেকোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ ডাক্তার স্যার কেমন আছেন ভালো আছি তো আপনার ফার্মে আবার নতুন ছাগল ঢুকলো নাকি হ্যাঁ হ্যাঁ নতুন ঢুকলো ওকে আগেও হয়তো অনেকে আপনাকে দেখেছে ইউটিউবে আমাদের চ্যানেলে তো যদি কাইন্ডলি আরেকবার একটু আপনার পরিচয়টা দিবেন কারণ অনেক নতুন এরকম ফার্মার রয়েছে যারা আপনাকে হয়তো চেনে না আমার পরিচয় আমার নাম আকাশ আলী আমার গ্রামের নাম হচ্ছে মালঞ্চ পোস্ট হচ্ছে মহিপালপুর থানা বলাবর পরে আর ডিস্ট্রিক্ট হুগলি আচ্ছা তো মোটামুটি আপনার ফার্মে কি রকম ছাগল থাকে আপনার মোটামুটি ওই 150 200 কি 100 100 বেশি নিজে কমে না তো আমি আবার নিয়ে আসি 100 100 বেসিক্যালি আপনি ট্রেডিং করেন ট্রেডিং করি ছাগল নিয়ে আসছেন এবং সাপ্লাই করছেন আপনি কি পিওর ব্রিডের উপরে ফোকাস দিচ্ছেন একদম পিওর পিওর ব্রিড আচ্ছা পিওর ব্রিড বলতে এখানে মোটামুটি কোন কোন ব্রিডগুলো আপনি আনেন আপনার সিরোহি আছে গুজরি আছে বারবারি আছে বিটেল আছে কোটা আছে আচ্ছা এই ধরনের ব্রিডগুলো নিয়ে আসেন যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে সবথেকে ভালো হবে ভালো হয় আচ্ছা তো আপনার এখানে যে ছাগলগুলো দেখতে পাচ্ছি আমরা এইগুলো আমাদের একটুখানি ছাগলের কি রকম দাম বা কোন জাতের ব্রিডার এর বয়স কত হলে এগুলো আমাদের একটুখানি দেখাবেন হ্যাঁ অবশ্যই ব্রিডার বলতে এই দেখুন এগুলো হচ্ছে 3 মাসের বয়স এর বডি লেন্থ আর এর বডি ওয়েট আপনার আছে 20-22 কেজি দাম হচ্ছে আপনার 10,000-10,000 টাকার মতন দাম এটা হচ্ছে সিরোহি আপনাকে আরও দেখাচ্ছি এই যে একটা দেখছেন এটা হচ্ছে আজমেরি ওকে মানে মালের কোয়ালিটিগুলো খালি দেখুন এগুলো সব কিন্তু আদাঁত হ্যাঁ এগুলো দাঁত নেই এটার বয়স হচ্ছে আপনার 8 মাস 8 মাসের আপনার 40-45 কেজি এর বডি ওয়েট এসছে 30,000 টাকা এরকম দাম আছে এমন হচ্ছে এই ছোটো এটা গুজরি আছে এরও আপনার ওই 3 মাস বডি এই বডি ওয়েট হবে আপনার ওই 20-22 কেজি আপনার ওই 1,000-10,000 টাকার মতন দাম হবে এই একটা মিটার দেখুন মিটার লম্বা চওড়া লেন্থ দেখুন এখনও দাঁত হয়নি গো আদা এখনও দাঁত ভেঙেছে এ হবে এটা আপনার 55-60 কেজি বডি ওয়েট লেন্থ হাইট দেখুন এর আপনার দাম আপনার 35-40 হাজার এগুলো হচ্ছে পুরো দেখুন বিটারের একটা আলাদা ইয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এটা সিনা এই যে গলার ইয়ে দেখেছেন এটা হচ্ছে সিরোই এও আদার আপনার দাঁত হয়নি এর আপনার ওই 45-50 কেজি বডি ওয়েট এর দাম আছে আপনার ওই 30-35 হাজার টাকার মতো দাম আছে দেখুন এই যে একটা মাল আছে এই মালটাও এখানে যেগুলো যে মাল আছে কিন্তু একটাও দাঁত নেই সব আদাঁতের মাল এনেছি আর সব সেরকম কোয়ালিটির মাল ব্রিডিং পারপাসে যারা এই ব্রিডারের দরকার প্রয়োজন তারা আসতে পারেন এবার নিতে পারেন এর ওজন আপনার 50 কেজি ওজন আছে আর এর দাম হচ্ছে আপনার ওই 30,000 এই এই একটা ব্রিডার আছে এর 25 কেজি বডি ওয়েট আছে এটা 3 মাসের বয়সের তো আপনার এই যে এগুলো এগুলো আপনার ওই মোটামুটি 15,000 এরকম দাম আছে 25 কেজি থেকে 30 কেজি এই দেখুন এই একটা ব্রিডার রয়েছে খুব ভালো ওই আপনার প্লাস 3 মাস ধরে রাখুন এর ওজন ওই আপনার 22 কেজি এটাও কি 10-12 হাজার টাকার মধ্যে একদম 10-12 হাজারের মধ্যে আচ্ছা আপনি যে এই ব্রিডারগুলো এনে দিচ্ছেন ফার্মার নিয়ে যাওয়ার পরে তার কোনো সমস্যা ফেস করবে না তো এই ব্রিডারগুলো নিয়ে সমস্যা বলতে দেখুন এবার কিছু কিছু কাস্টমার আছে আমাদের কাছে বলে এখন আপনারা পিপিআর ভ্যাকসিন কমপ্লিট করে আমাদের কাছে মাল দেবেন তাদের কাছে সেরম দেওয়া হয় কারো কিছু কিছু কাস্টমার আছে বলে না আমার মাল এখনই লাগবে সে এসে নিয়ে চলে যায় আর আমার এখানে মোটামুটি 1 সপ্তাহের মধ্যে মাল মোটামুটি
এ যা ইয়ে আছে, এক হপ্তাহের মধ্যে আমরা নিজেরা তাদের খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সব কিছু ঠিকঠাক করিয়ে দিয়ে তারপর আমরা বিক্রি করতে চাই। কিন্তু তার আগেই আমাদের মাল কিছু কিছু সেল হয়ে যায়, তাও সেল হলেও আমরা সব বলে দিই, দেখুন এই এই ফেস আছে, এই এই পর্যন্ত হতে পারে। আচ্ছা, আপনার কাছে এই ছাগলগুলো যারা নিতে আসছে তো কোন কোন জায়গা থেকে আসে বা আপনি কিভাবে তাদেরকে ডেলিভারি করেন? আপনার যত রাজ্য জেলা আছে প্রত্যেক জেলা থেকে মাল কাছে, এবার আসাম থেকেও ফোন আসে, উড়িষ্যা থেকেও ফোন আসে, তো ওগুলো কথাবার্তা চলছে। দেখুন আমি তো খুব বেশি দিনের লোক নয়, ঠিক আছে, কিন্তু আমি কি ব্যবসাটাকে মানে বাইরে থেকে মাল এনে তাড়াতাড়ি আমি কোয়ান্টিটিতে বেশি করছি, মানে রেটে কম করে বিক্রি করতে চাইছি, নানা রকম করা উচিত নয়, কারণ হচ্ছে এক একটা ছাগলের এক এক রকম সিস্টেম থাকে, তার খাবার ধরন আলাদা, একদম। আর যেখানে পাঁচটা হয়ে গেলে না তাদেরও প্রবলেম হয়, একটা কোয়ালিটির ছাগল নিয়ে সে যদি ফার্মিং করে সেখান থেকেই সে বিশাল ব্যাপার। আপনি তো প্রথমে ফার্মিং দিয়ে শুরু করেছেন, একদম। ফার্মিং থেকে ট্রেডিং এ আসার উদ্দেশ্যটা কি? আপনি কেন ফার্মিং থেকে ট্রেডিং এ এলেন? মেন উদ্দেশ্য দেখুন, আমি দু চারটে জিনিস দেখেছি, মানুষকে এখানে খুব ঠকানো হয়। আর একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে গরিব মানুষ কিছু আছে, ফার্ম করে আছে যারা, তারা পিওর বিটটা পায় না, তাদের কাছে ভুল বুঝিয়ে অন্য বিট দেওয়া হয়। আমি সেই আগে একবার কি হয়েছিল, আমি বেরিয়ে গিয়েছিলাম, বেরিয়ে গিয়ে সেইখান থেকে আমার শুরু হয়ে যায়। আচ্ছা, সেখান থেকে আপনি ছাগল রাজস্থান থেকে ডাইরেক্ট? একদম রাজস্থান থেকে, রাজস্থান, পাঞ্জাব, আপনার ইউপি, এমপি, যেখানে বলুন সেখানেই, মানে যে জায়গার ছাগল সেখানকার ভালো সেটা আপনি সেখান থেকে নিয়ে আসেন। আচ্ছা, যদি আপনার সঙ্গে কেউ যোগাযোগ করতে চায়, যারা নিতে চায়, আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? দেখুন, আমার ঠিকানা তো আপনাদের প্রথমেই বলেছি, গ্রাম মালঞ্চ, পোস্ট মহিপালপুর। আর আমরা এখন যেখানে আছি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মগরা স্টেশন। আচ্ছা, মগরা স্টেশন সংলগ্ন আমাদের এখানে কিছু মাল নামানো হয়েছে, এখানে আমার 120 মতন মাল নামানো হয়েছে। জায়গাটা কার? এটা আপনার জায়গা? আমার নিজেরই জায়গা। মানে এখানে কি বেসিক্যালি এই জায়গাটা কিসের জন্য আপনার রাখা হয়েছে? এটা বেসিক্যালি এটা হচ্ছে আমার শোরুম হচ্ছে একটা। আচ্ছা, নতুন শোরুম তৈরি হচ্ছে, গাড়ির শোরুম? হ্যাঁ, গাড়ির শোরুম। আচ্ছা, এই যে দেখুন কাস্ট হচ্ছে সব, আমরা ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা ডাইরেক্টলি ফোন করে কথা বলতে পারবেন। এখানে যে ব্রিডার গুলো আছে, যে ব্রিডার গুলো এই এই ওয়েদারে এসেছে, ব্রিডার গুলো কিন্তু সত্যি ভালো কোয়ালিটির দেখে আমার মনে হয়েছে। যারা এখান থেকে ব্রিডার নিতে চান, এই ধরনের জাতের ছাগল পালন করতে চান, তারা এই ধরনের ব্রিডার নিতে পারেন। আমরা সবসময় বলবো, একটা যে কোনো ব্রিড নিয়ে কাজ করুন, সেই ব্রিডারেরই সেই ফিমেল রাখবেন। যদি আপনি বিটেল রাখেন, তাহলে বিটেলের সঙ্গে বিটেলের ব্রিডার দেবেন, বারবারির সঙ্গে বারবারের ব্রিডার দেবেন, সিরোহের সঙ্গে সিরোহের ব্রিডার দেবেন, এইভাবে ছাগল রাখবেন। একটার সঙ্গে একটা ক্রস করে ফেলবে না, তাতে কিন্তু কোয়ালিটি খারাপ হয়, প্রোডাকশন নষ্ট হয়। তো আপনার এখানে এসে দাদার কাছ থেকে ব্রিডার পছন্দ হলে এখান থেকে নিয়ে যেতে পারেন। আমরা চেষ্টা করি আপনার নিয়ারেস্ট এরিয়াতে কোথায় কোথায় আপনারা এরকম ফার্ম পাবেন, এরকম ট্রেডার পাবেন, যাদের কাছ থেকে আপনারা মাল নিয়ে আপনাদের ফার্মিংটা করতে পারবেন, আপনাদের ভালো ছাগল নিয়ে আপনারা আপনাদের ফার্মকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।